Assalamu alaikum. Hello student, you are watching Basic English School and I am Mohammad Kamal Hussain with you. And in this channel, you will learn English very easily. আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ভয়েজ এর এক্সেপশনাল রুলস নিয়ে. সো লেটস স্টার্টস ভয়েজ অন এক্সেপশনাল রুলস. ভয়েজ এক্সেপশনাল রুলস. আমরা লক্ষ্য করি যে ভয়েজে আমরা বিগত যে ভয়েজগুলো করেছি সেখানে প্রত্যেকটা ক্ষেত্রে অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রে আমরা প্রিপোজিশন হিসেবে বাই ব্যবহার করেছি. আর এখানে আমরা লক্ষ্য করব বাই ছাড়া আর কি কি প্রিপোজিশন হতে পারে সেইগুলো আমরা লক্ষ্য করছি. সো দেখা যাক, প্রথমে আমরা একটা এক্সাম্পল দেখি. আই নো হিম. তাহলে যদি কোনো সেন্টেন্সে নো থাকে তাহলে নো থাকলে প্রিপোজিশন আর বাই দেওয়া যাবে না, তখন সেখানে নোন টু দিতে হবে. তাহলে আমরা লক্ষ্য করছি যে এখানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, তাহলে অবজেক্টটাকে যথারীতি আমরা সাবজেক্ট করব. তাহলে হিম রয়েছে, একে আমরা হি নিব, আর নো রয়েছে, এরপরের টেন্সের আমরা অক্সিলারি ভার্ব নিব. আমরা বিগত ক্লাসগুলো লক্ষ্য করলে আমরা বুঝতে পারবো যখন আমরা ভয়েস চেঞ্জ করব তখন অবজেক্টটাকে সাবজেক্ট করব সাধারণত অক্সিলারি ভার্ব অফ নেক্সট টেন্স, তারপরে ভি থ্রি, তারপরে সেখানে বাই বসেছিল, এখানে আর বাই বসবে না, এখানে টু বসবে, তারপরে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম হবে. তাহলে হি পরের টেন্সের অক্সিলারি ভার্ব, হি ইজ, তারপরে কি ভার্বের পাস্ট পার্টিসিপল নাউন, টু মি. তাহলে এখানে আমরা প্রিপোজিশন হিসেবে টু পেয়েছি. এরপরে আমরা লক্ষ্য করব যে অন্য অন্য ভয়েসগুলোতে আসলে কীভাবে আমরা অন্য অন্য প্রিপোজিশন হয় সেগুলো আমরা লক্ষ্য করছি. সেকেন্ড রুলসটা লক্ষ্য করি. হি অ্যানোয়েড আস. তাহলে আমরা লক্ষ্য করব সাবজেক্ট ভার্ব অবজেক্ট, তাহলে আমরা যথারীতি অবজেক্টটাকে সাবজেক্ট করব. আস রয়েছে, তাহলে সাবজেক্ট হবে উই, তারপরে এখানে টেন্স লক্ষ্য করব, এটি অ্যানোয়েড রয়েছে, পাস্ট ইনডিফিনাইট টেন্স, তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব হবে উই ওয়ার, আর তারপরে কি ভার্বের পাস্ট পার্টিসিপল. আর যদি অ্যানোয়েড কোনো ব্যক্তিকে, অ্যানোয়েড ব্যক্তিকে নির্দেশ করে, ব্যক্তিকে বিরক্ত করা বোঝায়, তখন সেই ক্ষেত্রে আমরা অ্যানোয়েড উইথ ব্যবহার করব. তাহলে উই আর অ্যানোয়েড উইথ সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম, এখানে প্রিপোজিশন উইথ ব্যবহার করলাম. এরপরে আমরা লক্ষ্য করব নাম্বার থ্রি. হিজ অ্যাটিটিউড অ্যানোয়েজ মি. তাহলে এখানে অ্যাটিটিউড সাবজেক্ট, এটা হলো ভার্ব, এটা হলো অবজেক্ট, তাহলে আমরা অবজেক্টটাকে সাবজেক্ট নিব, মি রয়েছে আই, তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব নেব. তাহলে আই অ্যাম, তারপরে কি ভার্বের পাস্ট পার্টিসিপল অ্যানোয়েড, আর যখন ব্যক্তিকে নির্দেশ করার ক্ষেত্রে অ্যানোয়েড উইথ ব্যবহার করলাম, কিন্তু যখন বস্তুকে কোনো বিষয়কে নির্দেশ করা বোঝাবে তখন অ্যানোয়েড অ্যাড ব্যবহার করব. অ্যানোয়েড অ্যাড হিজ অ্যাটিটিউড. তাহলে এখানে প্রিপোজিশন হিসেবে অ্যাড ব্যবহার, প্রিপোজিশন হিসেবে আমরা অ্যাড ব্যবহার করেছি. এরপরে আমরা লক্ষ্য করব যে নাম্বার ফোর. নাম্বার ফোর, হি স্যাটিসফাইড আস. যদি ব্যক্তিকে নির্দেশ করে তখন স্যাটিসফাইড উইথ হবে. তাহলে আমরা এখানে লক্ষ্য করছি এখানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, তাহলে অবজেক্ট হিসেবে আস রয়েছে, তাহলে এর সাবজেক্টটি ফর্ম করলাম, এটি রয়েছে পাস্ট ইনডিফিনাইট, তাহলে এর পরের টেন্সের আমরা অক্সিলারি ভার্ব নিব, তাহলে উই ওয়ার স্যাটিসফাইড উইথ, হি রয়েছে, এর অবজেক্টিভ ফর্ম হিম নিলাম, তাহলে এখানে আমরা প্রিপোজিশন হিসেবে উইথ ব্যবহার করলাম. এরপরে আমরা লক্ষ্য করব নাম্বার ফাইভ. হিজ পারফরমেন্স
satisfies me. এই ক্ষেত্রে আমরা লক্ষ্য করছি এটা সাবজেক্ট ভার্ব অবজেক্ট, তাহলে আমরা অবজেক্টকে সাবজেক্ট করব, তাহলে মি রয়েছে সাবজেক্টিভ ফর্ম, আমরা আই নিব। আর এখানে লক্ষ্য করছি এটি রয়েছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব নিব, তাহলে আই অ্যাম স্যাটিসফাইড। আর যদি বস্তুকে নির্দেশ করে তখন আমরা স্যাটিসফাইড অ্যাট নিব, অ্যাট হিজ পারফরমেন্স। তাহলে এখানে আমরা প্রিপোজিশন হিসেবে অ্যাট ব্যবহার করলাম। এরপরে আমরা লক্ষ্য করব নাম্বার সিক্স। নাম্বার সিক্স লক্ষ্য করি, ওয়াটার ফ্লাডেড দ্য সিটি। তাহলে সাবজেক্ট ভার্ব এবং অবজেক্ট নিয়ে নিলাম, তাহলে এখানে আমরা লক্ষ্য করছি অবজেক্টটাকে সাবজেক্ট করব, তাহলে দ্য সিটি, এটি রয়েছে ফ্লাড থেকে ফ্লাডেড রয়েছে, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স রয়েছে, তাহলে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব নেব, তাহলে দ্য সিটি ওয়াজ ফ্লাডেড, ফ্লাডেড থাকলে উইথ হবে, ফ্লাডেড উইথ ওয়াটার হবে। তাহলে এখানে আমরা প্রিপোজিশন হিসেবে উইথ পেলাম। তাহলে আমরা এখানে প্রিপোজিশন প্রত্যেকটা ক্ষেত্রেই দেখা যাচ্ছে আমরা আলাদা আলাদাভাবে প্রিপোজিশন ব্যবহার করছি। এরপরে আমরা লক্ষ্য করি নাম্বার সেভেন, দ্য নিউজ শকড হিম। তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এই ক্ষেত্রে আমরা লক্ষ্য করি এখানে আমরা কোন প্রিপোজিশন ব্যবহার করব সেগুলো দেখি। তাহলে হিম রয়েছে অবজেক্টিভ ফর্ম হিসেবে, একে সাবজেক্টিভ ফর্ম হিসেবে আমরা হি নিব। আর এখানে আমরা টেন্স লক্ষ্য করব, শকড রয়েছে, তাহলে ভার্বের পাস্ট ফর্ম রয়েছে, এটা পাস্ট ইনডিফিনাইট, তাহলে হি ওয়াজ, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল শকড, এখানে প্রিপোজিশন হিসেবে অ্যাট ব্যবহার করব, শকড অ্যাট দ্য নিউজ। সো এখানে আমরা প্রিপোজিশন হিসেবে অ্যাড পেয়েছি। তাহলে আমরা প্রত্যেকটা জায়গায় দেখছি প্রিপোজিশনগুলোর ভেরিয়েশন হচ্ছে। এরপরে আমরা দেখব নাম্বার এইট। মাই টিচার এমবডিজ অল দ্য গুড qualities. তাহলে মাই টিচার্স সাবজেক্ট ভার্ব, অল দ্য গুড কোয়ালিটিস হলো অবজেক্ট। তাহলে আমরা এখানে লক্ষ্য করব এটা কোন টেন্সে রয়েছে, তাহলে আমরা এখানে ভার্ব লক্ষ্য করলে খুব সহজে বুঝতে পারছি এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স রয়েছে, তাহলে আমরা এখানে অবজেক্টটাকে আমরা সাবজেক্ট হিসেবে ব্যবহার করব, তাহলে অবজেক্টটি রয়েছে কি অল দ্য গুড কোয়ালিটিস, আর এখানে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স রয়েছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব নিব, অল দ্য গুড কোয়ালিটিস আর এমবডিড, আর এখানে প্রিপোজিশন হিসাবে ইন ব্যবহার করব, ইন মাই টিচার। তাহলে এখানে আমরা প্রিপোজিশন হিসাবে ইন পেয়েছি। তাহলে আমরা লক্ষ্য করি এরপরে নাম্বার নাইন, দ্য বিউটি অফ দ্য গার্ল মার্ভেলড হিম। তাহলে আমরা দ্য বিউটি অফ দ্য গার্ল এটা সাবজেক্ট হিসেবে বসেছে, এটা ভার্ব এবং এটা অবজেক্ট হিসেবে বসেছে, তাহলে আমরা এখানে লক্ষ্য করব অবজেক্টটাকে আমরা সাবজেক্ট দিব, হিম রয়েছে হি, তাহলে এটা রয়েছে পাস্ট ইনডিফিনাইট টেন্সে, তাহলে এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব নিব, তাহলে হি ওয়াজ মার্ভেলড, মার্ভেলড থাকলে মার্ভেলড অ্যাট হবে, মার্ভেলড অ্যাট দ্য বিউটি অফ দ্য গার্ল।
তাহলে এখানে আমরা পি পজিশন হিসেবে অ্যাট পেয়েছি। এরপরে আমরা লক্ষ্য করব নাম্বার টেন। নাম্বার টেন লক্ষ্য করি, ডাস্ট কভার্ড দ্য টেবল। তাহলে এটি হলো সাবজেক্টের ভূমিকা, ভার্ব এবং অবজেক্ট রয়েছে। তাহলে আমরা যথারীতি অবজেক্টটাকে সাবজেক্ট নিব, দ্য টেবল। পাস্ট ইনডিফিনাইট টেন্স রয়েছে, পাস্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব নিব। তাহলে দ্য টেবল ওয়াজ কভার্ড উইথ ডাস্ট। তাহলে এখানে আমরা প্রি পজিশন হিসেবে উইথ পেয়েছি। তাহলে আমরা লক্ষ্য করছি এই এক্সেপশনাল ভয়েজের ভিতরে আমরা শুধু প্রিপোজিশন বাই, আমরা জেনারেলি প্রিপোজিশন বাই ব্যবহার করি, কিন্তু আমরা এখানে দেখছি বিভিন্ন রকম প্রিপোজিশনের সন্নিবেশ ঘটেছে। তাহলে এই রুলসগুলো আমরা খুব সহজভাবে যদি মনে রাখতে পারি, তাহলে আমরা এক্সেপশনাল রুলসগুলো আমাদের করা, আমাদের জন্য সলভ করা খুবই সহজ হয়ে যাবে। এবং এগুলো লক্ষ্য করলে তোমরা এবং বাকি যে ভিডিওগুলো রয়েছে সেগুলোর সম্পর্কে ভয়েজের আরও এক্সেপশনাল রুলস দেওয়া রয়েছে, সেগুলো লক্ষ্য করলে ভয়েজ সম্পর্কে তোমাদের আর কোনো জিজ্ঞাসা থাকবে না। So thank you very much for watching this video, and I am coming soon with next another amazing video for you, and do something for the betterment of the country. Allah Hafiz.